বাংলাদেশ ভালো উইকেটে খেলতে ভয় পেলে বিশ্বকাপে যাওয়ার অর্থ কি? অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জেতায় নিউজিল্যান্ডের সঙ্গেও একই সাফল্যের হাতছানি। আর জিতে গেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশ দলের। এখন প্রশ্ন হলো, এই ম্যাচটিতে কেমন উইকেটে খেলা হবে? যেমন পিচে কিউইদের 60 রানে গুটিয়ে দিয়ে 7 উইকেটে জিতেছিল বাংলাদেশ, নাকি শুক্রবার যেমন পিচে 141 করে প্রায় হারার উপক্রম হয়েছিল সেই পিচে? এই কৌতূহলী প্রশ্ন এখন অনেকের মনে। তবে দেশের অন্যতম সিনিয়র ক্রিকেট কোচ সারওয়ার ইমরানের প্রশ্ন ভিন্ন। তার সোজা কথা, দ্বিতীয় ম্যাচ যেরকম উইকেটে খেলা হয়েছে তার চেয়েও ভালো এবং ট্রু উইকেটে খেলা হওয়া দরকার। এ ক্রিকেট প্রশিক্ষকের সোজা সাপটা প্রশ্ন। নিউজিল্যান্ডের এই ভাঙাচোরা দুর্বল ও আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ একঝাঁক ক্রিকেটারের গড়া দলের বিপক্ষে কোন পিচে খেলা হবে তা নিয়ে এত ভাবাভাবির কি আছে? ইমরান ঝাঁঝালো কণ্ঠে জানতে চান, নিউজিল্যান্ডের এই দলের সঙ্গে যদি আমরা ঘরোয়া মাঠে ভালো ও ট্রু উইকেটে খেলতে ভয় পাই, তাহলে আমরা কেন ও কি জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছি? নিউজিল্যান্ডের এই দলের সঙ্গে অন্তত ভালো টি টোয়েন্টি উইকেটে খেলা উচিত ছিল। ইমরানের পরামর্শ, এই উইকেটে খেললে চলবে না, টি টোয়েন্টির উইকেট বাড়াতে হবে, সিরিজের বাকি ম্যাচগুলো তুলনামূলক ভালো উইকেটে খেলার ব্যবস্থা করা উচিত, তাতেই লাভ হবে, আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে ভালো করতে পারবো। আমি মনে করি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয় নিশ্চিতের পরেই ভালো উইকেটে খেলা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত একই উইকেটে খেলা হলো। তিনি শেষ করেন এভাবে, হ্যাঁ আমাদের হোম অ্যাডভান্টেজ থাকবেই, উইকেট একটু স্লো থাকবে, খানিক নিচেও হবে বল, কিন্তু তাই বলে এতটা তা স্বপ্নেও ভাবিনি। এখনও সময় আছে, অন্তত শেষ 2 ম্যাচ অতি অবশ্যই টি টোয়েন্টি অনুকূল উইকেটে খেলা দরকার। আমরা প্রতিপক্ষকে অনেক ম্যাচেই 100 নিচে অল আউট করে দিচ্ছি, এতে করে আমাদের ভালোর চেয়ে খারাপ হচ্ছে বেশি। আমরা ভাবছি আমাদের বোলিং স্ট্যান্ডার্ডই এমন, এতে করে নিজেদের বোলিং মান সম্পর্কে ভুল ও ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, বোলারদের এই আত্মবিশ্বাস হিতে বিপরীত হতে পারে, মনে করছেন অভিজ্ঞ এই কোচ। তার ভাষায়, বোলারদের ভুল একটা বিশ্বাস তৈরি হচ্ছে, আমরাও বোলারদের প্রশংসায় পঞ্চমুখ, অনেক উচ্চ ধারণা তৈরি হয়েছে তাদের নিয়ে, বোলাররাও নিজেদের বোলিং সামর্থ্যকে ভুল বুঝতে শুরু করছে, তারা ভাবছে বোলিংয়ের সব কৌশল আর অস্ত্র আমাদের হাতে, যেখানে সংগ্রাম করে বোলারদের টিকে থাকতে হয় সেখানে বাংলাদেশের বোলাররা মনে করছে আমরা তো সবই পারি। এই বোলাররাই যখন ব্যাটিং সহায়ক উইকেটে যাবে তখন বিপদে পড়বে, আশঙ্কা সারওয়ার ইমরানের। তিনি বলেন যখন ব্যাটিং সহায়ক আর টি টোয়েন্টি উইকেটে যাবে তখন তাদের ওই ধরনের পিচে মানিয়ে নেয়ার মতো দক্ষতা দরকার পড়বে, তাদের ওভার পিচও 7 রানের নিচে দেওয়ার চেষ্টা করতে হবে, এই প্র্যাকটিসটা বোলারদের হয়নি। আসলে আমরা বোলারদের ভুল একটা ধারণা দিচ্ছি, তাদের মনে ঢুকছে যে কাটার স্লোয়ার ইয়র্কার সব ঠিকঠাকই হচ্ছে, কিন্তু ভালো উইকেটে গিয়ে দেখবে কিছুই হচ্ছে না, তখন কি হবে? বোলাররা কোনো সংগ্রাম না করেই 10 ম্যাচ খেলে চলে যাচ্ছে বিশ্বকাপ খেলতে, কঠিন পরিস্থিতিতে কি করতে হবে না শিখেই, যেটা জায়গা মতো বুমেরাং হতে পারে।